ওয়েলকাম টু সিলেটি রান্না। আমি এখন রান্ধি আর আলু ভাজি, আলুরে বারিক বারিক করিয়া এক তিনটা আলু এখানে আমি কাটছি। এটার লগে আমি পেঁয়াজ কাটিয়া রাখছি একটা পেঁয়াজ, আর কাঁচা মরিচ তিন চারটা, আর নামাইবার আগে দিমো ধনিয়ার পাতা, ধনিয়ার পাতা ওলা ছোটো ছোটো করে কাটিয়ে রাখছি। প্রথমে দিমো তেল, তেলটা পরিমাণ মতো দিমো, আর হলুদ দিমো আধা চা চামচ, লবণও দিমো পরিমাণ মতো। এখন আমি গিয়া ফ্রাই প্যান বয়ার, এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের লগে পেঁয়াজ আর কাঁচা মরিচ একলগে ছাড়ি দিয়ে লবণটা ছাড়লাম। লবণটা বেশি দিলে আবার খাওয়া যায় না, এর লাগে একটু পরিমাণ মতো দিলাম। হলুদ দিলাম আধা চা চামচ। এখন আমি পেঁয়াজটা ভালো করে একটু বিরানো করে দিলাম, 5 মিনিট লাগান বিরানো। এখন এখন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি আলু ছাড়ি দিই। ভালো করে একটু লাগছে জায়গাটা মিশছে, পেঁয়াজ আলু সব মিশছে। এক 10 মিনিট এখন আমি বাঁচিয়ে দিব। এখন আবার একটু পরে দেখতে হইব, সিদ্ধ যদি হয়ে যায় তো লামাই লিতাম, আমি 10 মিনিট বাঁচিয়ে দিলাম। এখন আমার আলু ভাজি হয়ে গেছে, এখন লামাই লিছি, লামাইয়ে এখন ধনিয়ার পাতা দিয়ার। থ্যাংক ইউ, হয়ে গেছে।